প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম ও এক কাপ ময়দা দিয়ে মজাদার নাস্তা বানানোর রেসিপি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই। এখানে একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। চিনি আর ডিম একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনি এর মধ্যে গলে যায়। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণের ময়দা। এখানে একটি ডিমের জন্য 1 কাপ ময়দাই লাগবে। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেল দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব। এই ডোটা মাখানোর সময় কোনো রকমের পানি লাগেনি। ডোটা মাখানো হয়েছে। এখন এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে এইরকম বল বানিয়ে নেব। এইরকম করে খুব সহজেই আপনারা বলগুলো বানিয়ে নিতে পারবেন। সবগুলো বল বানিয়ে নেওয়া হয়েছে। এখানে একটি বাটির মধ্যে পানি নিয়েছি আর সাদা তিল নিয়েছি। এখান থেকে একটি বল নিয়ে পানির মধ্যে ভিজিয়ে তারপরে তিলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর একটি গড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে পানির মধ্যে দিয়ে দেব, তারপরে তিলের মধ্যে এইরকম করে গড়িয়ে নেব যেন বলের চারপাশে তিল একদম লেগে যায়। এইরকম করে সবগুলো বল তিলের মধ্যে গড়িয়ে নেব। সবগুলো বল তিলের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে বলগুলো দিয়ে দেব। তেল খুব বেশি গরম করে এই বলগুলো ছাড়া যাবে না। চুলার আঁচ মিডিয়াম থেকে কম হিটে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। এইভাবে সবগুলো বল দিয়ে দেব। এক পাশে যখন হালকা ব্রাউন কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে। এখন উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো বল উল্টিয়ে দেব। সবগুলো বল উল্টানো হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। সবগুলো নামানো হয়েছে। পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক মজার হয়েছে। আমার এই রেসিপিটি দেখে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকার মতো। একটি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, খুদা হাফেজ।